মহাবিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখালো এবিভিপি। এদিন নহটা যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখায় তারা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ দেখালো এবিভিপি। মঙ্গলবার গোপালনগরের নহাটা কলেজে বিক্ষোভ দেখায় অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। বিক্ষোভ মিছিল শেষে কলেজের অধ্যক্ষকে একটি স্মারকলিপি দিতে যান সংগঠনের সদস্যরা, কিন্তু পুলিশ তাদের আটকে দেয়। নহাটা যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউজিসির বরাদ্দকৃত প্রায় 90 লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ইউজিসির পক্ষ থেকে নোটিশ জারি করে জানানো হয়েছে, আগামী 6 তারিখের মধ্যে অর্থের হিসাব না দিতে পারলে কলেজের অনুমোদন বাতিল করা হবে। যে রিপোর্ট আসছে আমাদের ইউজিসি থেকে, সেখান থেকে বলা হচ্ছে যে মানে আগামীকাল অর্থাৎ 6 তারিখের মধ্যে সম্ভবত এই কলেজ বন্ধ হওয়ার পথে। তো আমরা এবিভিপি বরাবর ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা সবসময় যেরকমভাবে দরকার পড়ে ছাত্রছাত্রীদের আমরা সবসময় পাশে থাকি। এক্ষেত্রে যেহেতু এই নহাটা চত্বরে একটিমাত্র কলেজ আছে এবং আমরা জানি যে একটি মহাবিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় তাহলে মোটামুটি ছাত্রছাত্রীরা পড়াশোনা করার ক্ষেত্রে সেখানে অনেক দূরে দূরে যেতে হবে, সেটা একটা দুস্থ পরিবারের মানে ছেলে মেয়ের পক্ষে ছাত্রছাত্রীর পক্ষে সেটা সম্ভব না এবং কোনো শিক্ষিত সমাজই চায় না যে কোনো মহাবিদ্যালয় বন্ধ হয়ে যাক। আমাদের এখন মেন যে দাবি হচ্ছে সেটা হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে, এই যে ঘোটালা হয়েছে, সেই ঘোটালা সম্পূর্ণভাবে প্রশাসনিক তরফ থেকে আমাদের সে বিষয়টাকে দেখতে হবে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের অবিলম্বে সাজা দিতে হবে। জানা গেছে 2002 সালে কলেজ ভবন তৈরির জন্য 90 লক্ষ টাকা দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে, কিন্তু সেই অর্থের কোনো হিসাব পেশ করা হয়নি। এই দুর্নীতির জন্য তৎকালীন বাম সরকারকেই দায়ী করেছে বর্তমান তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ। বুক দিয়ে আঁকলে তৃণমূল ছাত্র পরিষদ আগলে রেখে আছে, যদি কারোর ক্ষমতা থাকে কলেজ বন্ধ করতে আসুক, সেটা আমরা এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অধীন আমরা দেখে নেব। দুর্নীতি যেটা হয়েছে 90 লক্ষ টাকার যেটা বলছেন সেটা তৃণমূল আমলে কিছু হয়নি, 2002 থেকে সিপিএমের আমলে সিপিএমের হার্মাদ বাহিনীরা যারা এই কলেজের দায়িত্বে ছিলেন তারা দীর্ঘ সময় দীর্ঘ ভাবে নয়ছয় করেছে। ইউজিসি থেকে একটা নোটিশ এসে 2002 সাল থেকে এই ওদের বিল্ডিং পারপাস কিছু টাকা দিয়েছিল, সেই টাকাটা কোনোভাবেই সেই তৎকালীন যে জিবি ছিল সিপিএম আমলে যে জিবি ছিল সেই জিবি কোনোভাবেই তারা হিসেব দিয়ে যায়নি। যদিও এবিভিপির দাবি কলেজ কর্তৃপক্ষ সীমাহীন দুর্নীতির সাথে যুক্ত, তাদের দুর্নীতির জন্যই কলেজ বন্ধের মুখে। ইউজিসি ডিপার্টমেন্ট থেকে নহাটা কলেজ কর্তৃপক্ষকে চিঠি করে যে বিগত দিনেও চিঠি করেছে ইউজিসি, কিন্তু আজ লাস্ট চিঠি করেছে, যে চিঠিতে লেখা আছে যে 6 জুলাইয়ের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে যদি এই যে 80-90 লক্ষ টাকার যে একটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি যদি সঠিকভাবে যদি তারা হিসাব না দেখাতে পারে তাহলে 6 তারিখে নহাটা কলেজ বন্ধ করে দেবে, এরকম একটা ইউজিসি তরফ থেকে চিঠি এসেছে। কলেজ বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বে স্থানীয় ছাত্রছাত্রীরা। বামেদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন বাম নেতৃত্ব। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ ঘোষ বলেন, দুর্নীতি হয়ে থাকলে রাজ্য সরকার তদন্ত করুক, আমাদের দলের কেউ যুক্ত থাকলে তাকেও শাস্তি দিক। আমরা বামপন্থীরা ওখানে একটা বড় কর্মসূচি করি, এর মধ্যে আমাদের কথা খুব পরিষ্কার, তদন্ত হোক, সে তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তারা শাস্তি পাবে, এতে কোনো লোকানোর কোনো ব্যাপার নেই। তা তদন্তটা করছে না কেন? তদন্ত করুক, যে কথাই বলুক, দুর্নীতিটা এই সময় হয়েছে, টাকা হয়তো আগে আসতে পারে কিন্তু কাজকর্মটা এইভাবে হয়েছে। আরও খবর যে কলেজের জেনারেল ফান্ডের যে টাকা সেখানে তছরূপ হয়েছে। যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।